عليكم السلام ورحمة الله وبركاته جی شکریہ دینی بھائی اب عبد الرحمن آپ نے بولیچن جی غریب فیملی تے انیک سمے دیکھا جائے جی دوئی بھائی ترا ایک بڑتے تھکلو تدر کیش کے بیٹل کھاوا دوا سب آلادا কিন্তু তারা উভয়ে সমান টাকা দিয়ে একটা ভাগায় অংশ নেয়, এরপরে তারা গোশ ভাগ করে নেয় আধাআধি করে। তো এটার বিধান কি? এটা নাকি অহরহ চলছে। এটা যদি হয়ে থাকে এভাবে এবং তারা পৃথক বসবাস করছে, পৃথক ক্যাপিটাল ক্যাশ ক্যাপিটাল সব, তাহলে তো এটা হয় না। মানে একটা ভাগা দুইজনের পক্ষ থেকে হয়ে গেল, এটা তো হবে না। আলামায়ে দ্বীনের কথা যে কারো শরীকানা অংশ কখনোই যেন এক ভাগার কম না হয়। তো এখানে তারা পৃথক খাচ্ছে, পৃথক বসবাস করছে, মানে ক্যাশ ক্যাপিটাল আলাদা, খাওয়া দাওয়া আলাদা যদি হয়ে থাকে তাহলে এমত অবস্থায় ওদের কোরবানির পদ্ধতি গলত। মানে সমান সমান টাকা দিয়ে একটা ভাগ নিল, তো তার মানে অর্ধেক ভাগ, এক ভাগের অর্ধেক অর্ধেক করে হলো। তো ভাগা কোরবানি তো এভাবে অর্ধাহতি হয় না, বরং পরিপূর্ণ একটা ভাগ একজনকে নিতে হবে। তবে এমন যদি হয় যে একই পরিবারে সব বসবাস করছে, ক্যাপিটাল একসাথে রয়েছে, তখন দুই ভাইয়ের যে কেউ মানে একটু বেশি দিল একটু কম দিল, এরপর তারা সবাই মিলে ওখান থেকে ভোগ করলো। যেহেতু একান্ন পরিবার, একান্ন হতে পারবে, তাহলে এটা সমস্যা নাই। তো ভিন্ন ভিন্ন ক্যাশ ক্যাপিটাল, ভিন্ন ভিন্ন খাওয়া দাওয়া, আর কোরবানির সময় দুইজন মিলে অর্ধেক কোরবানি, মানে একটা একটা ভাগা দেওয়া, তখন একটা ভাগা তো দুইজন অংশ নিয়েছে, এটা চলে না, এটা চলে না। তবে একসাথে যদি থাকে ক্যাশ ক্যাপিটাল সহ বা অন্তত খাওয়া দাওয়া যদি একই জায়গায় হয়, ভাগাভাগি গোশ ভাগাভাগি না করে, তাহলে আশা করি সমস্যা নাই। কোনো কোনো আলেমের দিন বলেন যে যত ফ্যামিলি যারা একসাথে খাওয়া দাওয়া করছে, সব কিছু করছে, তাদের একটা পশু যথেষ্ট। এক পশু তারা কিভাবে আইন মানে সংগ্রহ করে তাদের ব্যাপার। মানে হয়তো মুরব্বী, মানে বাবা মুরব্বী, উনি ওনার পক্ষ থেকে দিলেন, ওনার অধীনস্থ যা রয়েছে একই বাড়িতে, যারা পৃথক হয়নি ক্যাশ ক্যাপিটাল সহ সব কিছু তাদের একসাথে আছে, খাওয়া দাওয়া একসাথে, তাহলে তাদের তারা কাশাইল ওয়াহেদ, মানে একটা জিনিসের মতো। এমত অবস্থায় যে কোনো একটা পশু বা একটা ভাগ আর সবার পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই পশুর ভাগা যোগান দিতে গিয়ে বা পশু কিনতে গিয়ে যদি তারা মিলেমিশে অর্থ করে ইনভেস্ট করে, তারপর সমস্যা হবে না ইনশাআল্লাহ। তবে যিনি ইনভেস্ট কর মানে যিনি কোরবানিটা দিবেন, উনি যেন বাড়ির একজন মুরব্বী হন, অর্থাৎ ফ্যামিলির যিনি মূল হন, মানে মুরব্বী বয়স্ক যার অধীনে সবাই মানে উৎসরিত হয়েছে। যেমন বাবা, বাবার সন্তানরা তারই ফ্যামিলি, কোনো সন্দেহ নেই। তো এইভাবে বাবা দিতে পারে তার ছেলেদের পক্ষ থেকে, এবং টাকার যোগানটা ছেলেরা দিতে পারে বাবাকে, মানে হেল্প করতে পারে বাবাকে যে আপনি দেন। যদি একান্ন ভক্ত থাকে, সবাই একসাথে থাকে ক্যাশ ক্যাপিটাল, তাহলে সমস্যা হবে না ইনশাআল্লাহ এটা এরকম করাতে। কিন্তু ক্যাশ ক্যাপিটাল ভিন্ন, খাওয়া দাওয়া ভিন্ন, আর একটা ভাগায় দুই ভাই শরীক হয়েছে এভাবে, তো এটা হয় না। আশা করি বুঝতে পেরেছেন। তো আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আসলে সচ্ছল হলে একটা বকরি, একটা ছাগল, গরু, উঁট বা গরু উঁট একসাথে মাসে এভাবে দেওয়া দরকার, এবং তার ফ্যামিলির জন্য যথেষ্ট হয়ে যাবে এটা। সাধারণত নিজের ফ্যামিলি বলতে নিজের সন্তান সন্ততি ছেলে মেয়ে ইত্যাদি বোঝায়, ভাই বাদর সাধারণত আসে না। কিন্তু যদি ভাইয়েরাও একান্নভুক্ত পরিবার হিসেবে থাকে, তখন তো ওরা সব একটা ফ্যামিলি বলে গণ্য হয়ে যায়।
আমি হয় বাবার ছেলেরা তার ফ্যামিলি সদস্য যদি একই বাড়িতে থাকে এবং খাওয়া দাওয়া সব একসাথে করছে তাহলে অসুবিধা নেই। এক্ষেত্রে যদি বাবাকে অর্থটা দিয়ে দেওয়া হয় এবং বাবাকে বলা হয় কোরবানি করার অসুবিধা নেই। এক কথা একসাথে থাকলে যে কেউ কোরবানি দিবে মূল প্রধান হয়ে এবং নিয়াত করবে ফ্যামিলির সমস্ত সদস্যকে যারা একসাথে রয়েছে একান্নভুক্ত হয়ে রয়েছে তারা নিজের এই স্ত্রী সন্তান হতে পারে এবং ভাইয়েরা হতে পারে বাবা মা হতে পারে একসাথে যদি থাকে একান্নভুক্ত হয়ে থাকে যদি ক্যাশ ক্রেডিটারও তারা একসাথে এ করছে ম্যানেজ করছে তাহলে যথেষ্ট ইনশাআল্লাহ। যৌথ উদ্যোগে ফসল মূল্য ম্যানেজ করতে পারে বা একাকী ম্যানেজ করতে পারে তবে যে কেউ একজন মূল মালিক হয়ে কোরবানি করবে মানে আপনার সমস্ত সদস্যকে আল্লাহ আলম।